হ্যালো গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি, তুমিও ভালো আছো। টিভি ব্লগে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে আবারও ওয়েলকাম। আর থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পারছো। তো আজ দেখাবো তিথির পুজোর ড্রেস কটা হলো, কী কী হলো, তো চলো। আর এই দেখো, হাই করছে সবাইকে। আর এই দেখো, এখন দেখাবো ড্রেসগুলো। ড্রেসগুলো মানে বের করার সঙ্গে সঙ্গে একদম ড্রেসের যা তা অবস্থা করে দিয়েছে, সব খুলে টুলে একাকার করে দিয়েছে। এত কাজ করতে হয় ওকে, ওর জন্য আর কি করবে। দেখো ওইদিকে কাজ করছে কত। তো দেখো আর একটা ড্রেস দেখাবো, তোমাকে দেখাতে দিবে না, ওই নিজে নিয়ে নেবে। মানে ড্রেসের মধ্যে যে লোগোগুলো থাকে ওইগুলোকে টেনে টুনে ছিঁড়ে একাকার করে দিচ্ছে। জামাতে কিছু থাকা যাবে না, জামা একদম পরিষ্কার করে রাখতে হবে জামাকে। এই দেখো আর একটা ওই রকমই, একই রকম কিন্তু একটু আলাদা আছে। এটা আমি একদিন বাজারে গিয়েছিলাম, তো তখন ভালো লাগলো, ওর জন্য নিয়েছিলাম তখনই। কিন্তু বুঝতে পারছি না, এটা হয়তো ছোটো হবে, ঠিক বুঝতে পারছি না। এটা পরেও নি। আর ওইদিকে তখন নিজে নিজে পরে নিচ্ছে জামা, ওকে আর পরাতে হবে না, পুজোতে একাই রেডি হয়ে যেতে পারবে। কত কাজ! আর এই দেখো আর একটা ড্রেস, এটাতে সামনে একটা ভালো একটা ই ছিল, তো ওটাকে ছিঁড়ে ছুঁড়ে একাকার করে দিয়েছে। আর এই ড্রেসটা দিয়েছে আমার দিদির ননদ, যখন ভাগ্নির বার্থডেতে আমরা গিয়েছিলাম, তো তখন ওদের দুই বোনকে একই রকম না, মানে দুই বোনকে ড্রেস কিনে দিয়েছে। এটা দিয়েছে ওকে, আর ওকে দিয়েছে ফগের মধ্যে দিয়েছিল। তো আমার ভাগ্নি তো ফগ পরে না, তো বললো ঠিক আছে তো চেঞ্জ করে দেবো। এই হচ্ছে, আর এ তো এখন ছোটো আছে, এখন কিছু বুঝতে পারবে না, তো এবছর তো পরি, সামনের বছর কী হবে সেটাও জানি না। আর এই দেখো আর একটা ড্রেস, কেমন হয়েছে জানিও তোমরাও। মানে কথাগুলো বোঝা যাচ্ছে না না, এটা মানে খুবই লাগছে যে কেন কথাগুলো বোঝা গেলে ভালো হতো, কেন যে এরকম হচ্ছে। যখনই মানে ভিডিও করছি ফোনটাকে দূরে রেখে, তখনই বোঝা যায় না কথাগুলো। আর এ দেখো আর একটা ড্রেস, এটা হচ্ছে তোমার সুরাজ ভাই দিয়েছে। সুরাজ ভাই বলতে আমার ভাইয়ের বন্ধু, তোমাদেরকে এর আগের দিন ভিডিওতে বলেছিলাম, তো ওই ভাই ওকে দিয়েছে এটা ড্রেস।
তোর এটা ড্রেসটা ভালো লেগেছে বলছে, দেখো আর ড্রেসটা এত সফট, ওর জন্যই আমাকে বেশি ভালো লাগছে। মানে ড্রেসটা দেখে যেমন লাগছে তার থেকেও বেশি, এতই সফট নরম, মানে পরালে কোনো অসুবিধাই হবে না, এর জন্য আমার কাছে খুবই ভালো লাগলো ড্রেসটা। আর এটা দেখো ওর পাপা নিয়ে এসে বাড়িতে পরার জন্য পুজোর সময়, এরকম আরও দু তিনটা আছে, কিন্তু দু তিনটা ওর বার্থডের দিন পুড়িয়েছিলাম, ওর জন্য আর তোমাদেরকে দেখালাম না, যেহেতু একবার করে পুড়িয়েছি আর কি দেখাবো তোমাদেরকে, তো একটাই নতুন ছিল ওর জন্য দেখিয়ে দিলাম। আর একটা দেখো, এটা ওর পাপাই নিয়ে এসছে, আরও জামা নিয়ে এসেছিলো, কিন্তু আমি বার্থডের দিন অনেক জামাই ওকে পরিয়েছিলাম, ওর জন্য তোমাদেরকে আর দেখালাম না, যেহেতু একবার পরিয়ে দিয়েছি আর কি দেখাবো তোমাদেরকে, তো এটা ছিল, এটা তোমাদেরকে দেখালাম। আরও দু তিনটে জামা আছে, তো ওগুলো নিচের ঘরে আছে, আনা হয়নি, ওর জন্য দেখানো হয়নি, তোমাদেরকে দেখাতে পারলাম না, তো যেগুলো ছিল আমি তোমাদের সেগুলোই দেখালাম, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হে দেখো দুষ্টামি চলছেই, তো ঠিক আছে ভিডিওটা না বেরিয়ে আজকে, টাটা বাই বাই, দেখা হবে নিউজ ব্লগে।